welcome to our channel offering our desire আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে বাড়িতে বসে বোর হচ্ছে আমি উইকেন্ডে কোনো প্ল্যান করিনি সো বাড়িতে বসে বোর হচ্ছে হঠাৎ করে ডিসিশন নিয়েছি কি চলো একটা কোথাও ঘুরে আসা যাক তো একদম কাছাকাছি বেশি দূরে না বাসে আমরা এখন তো বাসে উঠেছি এখানে মোটামুটি বাসে 10-15 মিনিট লাগে যেতে তো আমরা যাচ্ছি একটা বিচে এখান থেকে বিচ ভীষণ কাছে আমি তো ফার্স্ট টাইম বিচে যাচ্ছি এখানে কোনো বিচ আমি দেখিনি তো বিচে যাচ্ছি একটু মুখটা ফ্রেশ হবে প্লিজ বাড়িতে বসে বসে বোর হওয়ার থেকে অনেক বেটার তো ইনফরমেটিভ এটা কিছু হবে না আমাদের ব্লগটা যেহেতু মোটামুটি আমরা সব এক্সপিরিয়েন্স শেয়ার করি দ্যাটস ওয়াই এটা একটা আমাদের এই জাস্ট ট্রাভেল অ্যান্ড ঘুরতে যাওয়া অ্যান্ড ঘুরে কি ভিউ অ্যান্ড অল সেটা দেখানোর জন্যই এই ব্লগটা করা সো চলো আমরা এখন বাসে আছি বেভারওয়িক থেকে বাসে জাস্ট উঠলাম আমরা কিছুক্ষণের মধ্যেই স্পটে পৌঁছে যাব মানে বিচে পৌঁছে যাব তো সেখানে আমরা গিয়ে দেখি বিচ টিচ কেমন না কারণ আমিও দেখবো তোমরাও দেখবো তোমাদের দেখাবো আর কি আমাদের সাথে তো চলো লেটস গো আমরা বাস থেকে নেমে পড়েছি জাস্ট নামলাম একটু হাঁটা আছে আমরা এখন হাঁটছি যে বিচটায় যাচ্ছি সেই বিচটার নাম হচ্ছে ওয়াইক আন জে তো এই বিচে যাব আমরা এখন হাঁটছি একটা কথা না মেনশন করলেই নয় কি কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট হচ্ছে প্রত্যেক উইকে ভিডিও পোস্ট করছি আর সবাই এত ভালোভাবে তোমরা দেখছো আর দেখে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করছো ভীষণ গ্রেটফুল আমরা কি আমাদের এভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের হয়তো এই ইন্টারেস্টটা গ্রো আপ করছে তোমাদের এই সাপোর্টটার জন্যই সো কন্টিনিউয়াসলি দেখতে থাকো স্টে টিউন্ড উইথ আস অ্যান্ড চলো দেখি আমরা বিচটা কেমন আর বিচের রাস্তাটা কেমন ওকে লেটস গো দেখো একটা সুন্দর হোটেল বিচের কাছেই আমরা আছি সুন্দর একটা হোটেল আর রাস্তাটাও খুব সুন্দর খুব হাওয়া একে তো এমনি এইরকম ওয়েদার আর তার উপর এরকম সমুদ্রের পাশে মানে বোঝাই যাচ্ছে কি হাওয়া হতে পারে অলরেডি বালি স্টার্ট হয়ে গেছে অলমোস্ট আমরা চলে এসেছি বিচে অ্যান্ড এই হলো বিচ আমিও হুট করে পেয়েছি দেখতে পেলাম হঠাৎ করে সমুদ্র খুব ঠান্ডা আর ভীষণ হাওয়া আমি জানি না হয়তো ভিডিওতেও আসছে এই হাওয়ার আওয়াজটা বাট সিরিয়াসলি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অলরেডি একটু ওপরের দিকে উঠে এলাম রাস্তা একটা গেছে এখানে লোকেরা বাইক সাইকেল পার্ক করে ওপর থেকে ভিউ অনেক ভালো পাওয়া যাবে মনে হচ্ছে চলো দেখি একদম বিচের একদম নিচের সাইডটাতে ওপরে ছিলাম দেখালাম ভিউটা কেমন নিচে চলে এসেছি এইখানে সব সাইডে যে দেখতে পাচ্ছি এগুলো সব হোটেল এখানে থাকা যায় অসাধারণ আর এই হচ্ছে সমুদ্র আমরা এখন হাঁটছি এখানে একদম নিচে নামবো এখানে একটা উঁচু মতো জায়গা আছে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে এক্স্যাক্টলি লোকেশনটা কি সুন্দর সামনে সব উইন্ড মিল হচ্ছে এখানে প্রচন্ড হাওয়া বোঝাই যাচ্ছে আই গেস দেখাচ্ছি আমি চলো
me. চলো নাবা যাক। লোকজন খুব কম, একদম নির্জন একটা বিচ, হাত জমে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া আর ইভিনিংটা টেম্পারেচার। এই যে উইন্ডমিল গুলো ওখানে ঘুরছে, প্রচন্ড হাওয়া, আর এই হচ্ছে হোটেল। এই যে ফেনাগুলো জমে আছে দেখতে পাচ্ছ, এগুলো আসলে যখন ওয়েভ ভাঙছে অ্যান্ড তাতে যে ডিজলভ অর্গানিক ম্যাটার থাকে তাদের ইন্টারাকশনের রেজাল্ট। তবে সব বিচে কিন্তু এরকম দেখা যায় না ফেনা জমা অবস্থায়, যে সমস্ত বিচে ঝোড়ো আবহাওয়া থাকে সেখানে এরকম দেখা যায়। ফাইনালি আমরা একটা ক্যাফেতে ঢুকেছি, আমি ক্যাফেটা দেখাচ্ছি, একদম সি বিচের পাশেই যে ক্যাফেগুলো আমি দেখাচ্ছিলাম তখন ভিডিওতে, তো ওরকম একটা ক্যাফেতে ঢুকেছি একদম বিচের পাশে। বাইরেও বসার এরকম জায়গা আছে, বাট বাইরে চূড়ান্ত হাওয়া, মানে পুরো ফ্রিজ হয়ে যাচ্ছি অলমোস্ট আমরা, তাই জন্য আমরা একটা ভেতরে এসে বসলাম আর কি। আমরা খাবার টাবার অর্ডার করছি, ক্যাফেটা আমি দেখাচ্ছি। ওকে, খাবার চলে এসেছে, আমরা অর্ডার দিয়েছিলাম মাছের, সমুদ্রের পাশে বসে একটু সুন্দর মাছ ভাজা না খেলেও হয় না, তার ন্যাচারাল ব্যাপার, সি সাইডে মাছ ভাজা স্পেশাল। তো আমরা কিপলিং একটা মাছ আছে সেই মাছটার ফ্রাইড অর্ডার দিয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে, মানে অসাধারণ খেতে, মানে আমার ভাষায় প্রকাশ করার কিছু নেই। স্পেশালি স্যালাডটা আমি দেখাচ্ছি কী অর্ডার দিয়েছিলাম আমরা, ডিলিশিয়াস রিয়েলি, সত্যি সুন্দর খেতে। এটা হচ্ছে কিপলিং ফিশ, তার সাথে এটা মেয়োনিজ আছে, আর এটা হচ্ছে একটা স্যালাড যেটা কিনা অনেক ফল টল দিয়ে বানানো, সুন্দর অসাধারণ ডিশটা। আমরা এখন বসে বসে মাছ ভাজা খাচ্ছি সাথে, তার সাথে হচ্ছে এই সুন্দর অসাধারণ সমুদ্র পাশে, বেস্ট কম্বিনেশন এভার, সি সাইডে সুন্দর মাছ ভাজা খাওয়া। অলরেডি 8:00 আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেছি, আর এখন এই যে সানসেট হয়নি, আরও একটু টাইম লাগবে, 8:20 থেকে সানসেট। আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা, আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, ভেতরে গরম ছিল বেশ ভালো। যাই হোক, আমরা এখন
বাসে উঠবো বাড়ি যাব। সত্যি বিশাল প্রচণ্ড হাওয়া, হাত থাকা যাচ্ছে না, এই জায়গাতে ফ্রিজ হয়ে যাচ্ছে হাত পাগুলো, তাই হাতে কোনো সার নেই। তো বাড়ি যাব এখন। ওকে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এত 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 সাপোর্ট করার জন্য সবাই আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান। নেক্সট ব্লগের জন্য রেডি থাকো। আর হ্যাঁ, এই ব্লগটা ভালো রাখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই। আর পাশে যে বেল আইকনটা ওটা ক্লিক করে দিও ফর নেক্সট, যাতে আপডেটটা তোমরা সবার আগে পাও। ওকে টাটা, আজকে এখানে দেখা শেষ করলাম, পরের দিন আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার অল।